এগ পাস্তা। দেখুন, আমার সাথে থাকুন। চালিয়ে কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, আমি পাস্তা গুলো বানাবো। আমি পাস্তা একটু, জলটা গরম হয়েছে, আমি পাস্তাটা এবার এগুলো ফুটবে। সেদ্ধ হয়ে গেলে আমি দেখাচ্ছি কিভাবে পাস্তাটা বানাবো। আমার পাস্তা গুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কেন নালে যদি লেগে যায় গরম অবস্থায় একটু জড়িয়ে যাবে, আর ধুয়ে ঠান্ডা করে নিলে জিনিসটা করবে না। আমি তেল দিয়ে দিয়েছি, আমি ডিমটা ভেজে নেব। আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে পাস্তাটা, আমার অনেক ডিমগুলো আমাকে চার মাসটা দিচ্ছে। আমি নুন দিয়ে দিচ্ছি, আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে আলু, নুন দিয়ে দিলাম অল্প। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা পারলে এতে সবজি দিয়েও বানাতে পারেন। আমি এবার পাস্তা গুলো ঢেলে দিচ্ছি। আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম।
এর মধ্যে টমেটো সস আমি দিয়ে দিলাম। পাস্তা রেডি, আমি এবার নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন।